মস্কোর দাবি বিষয়ে মনোযোগী হতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। রাশিয়ার অন্যতম দাবি, পূর্ব ইউরোপ ও ইউক্রেনে ন্যাটো জোটের সব রকম সামরিক কার্যক্রম বাদ দেওয়ার প্রতিশ্রুতির বাস্তবায়ন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন আলাপের পর শুক্রবার এই আহ্বান জানান ল্যাভরভ। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো ক্রেমলিনের নিরাপত্তার দাবিতে সাড়া দিতে ব্যর্থ হলে অগ্রহণযোগ্য হুমকি দমনে পদক্ষেপ নেবে রাশিয়া। রাষ্ট্রনিয়ন্ত্রিত এক সংবাদ সংস্থাকে ল্যাভরভ বলেন, তার দপ্তর কোনো অন্তহীন আলোচনার প্রস্তাব অনুমোদন করবে না। ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার টানাপোড়েন চলছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়, মস্কো ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে, তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফোন আলাপ করেন বাইডেন ও পুতিন। এ সময় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান পুতিন।